মঈনুদ্দিন মোবাইল নথিপত্র বের করে তার সঙ্গীকেই আজকেও গ্রেপ্তার করলো এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করে আরো বড় সড়ো যোগসাযোগ হাওড়ায় দিচ্ছে জানা যাচ্ছে যে এই যে চাকরির নাম করে আমিরুদ্দিন এবং আমিরুদ্দিনের আরো এক সঙ্গী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই তাকেই এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু মানুষজন যেহেতু বারবার যে রাতে বলেছিল যে হাওড়ায় প্রচুর লোকজন দেখা করতে আসতো বাড়িতে তিনি টিচার হলেও আমিরুদ্দিন টিচার সঙ্গে গোপনে দেখা করতে আসতো বেশ কিছু লোক কারা কারা আসতো হাওড়ার মতন একটি জায়গা প্রায় ছ বছর ধরে রয়েছে এবং আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় যে জঙ্গিরা থাকতো কিভাবে থাকবে তারা কোথায় ফ্ল্যাট নেবে তার সে সমস্ত ব্লু প্রিন্ট তারাই তৈরি করতো তারাই ঠিক করতো যে এইটা জঙ্গিরা দেশে বিদেশে কোথায় থাকবে এবং রাজ্যে বিভিন্ন কোন জায়গায় তারা গোপন ডেরাতে থাকবে তাই সমস্ত যোগসাযোগ করিয়ে দিত আগে আরেক সঙ্গী ধরা পড়া তাকেও জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ আরো বড় সড় চাঞ্চল্যকর তথ্য আরো এসেছে সেভেন এসটিএফ এখনো হাওড়াতে তল্লাশি চালাচ্ছে বলা যেতে পারে বাড়িতে জগন্নাথ যেহেতু এই আমিরুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে একে একে একাধিক তথ্য উঠে আসছে এক একটা নাম উঠে আসছে নতুন করে তদন্তে কাজেই কত দিন ধরে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এরা জঙ্গি গোষ্ঠীতে সক্রিয় রয়েছে এই বিষয়ে কিছু জানা গিয়েছে কি দেখো এসটিএফ এই মুহূর্তে সেইভাবে বলতে না চাইলেও হাওড়া সাক্তার যেখানে থাকতো আমিরুদ্দিনের বন্ধু সেইখানে তারা এখনো তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশি চালিয়ে তার বিভিন্ন ভাবে সূত্র যে ফোন ইউজ করতো যে সিম কার্ড একাধিক সিম পাওয়া গেছে ল্যাপটপ পাওয়া গেছে ল্যাপটপের মধ্যে তথ্য জোগাড় করছে তারা এতটাই সতর্কভাবে কাজ করতো এতদিন থাকা সত্ত্বেও কারণ নজরে পড়েনি এলাকার লোকরা বলতো যে তারা খুবই ভালো মানুষ কিন্তু একটা এত বড় জঙ্গি গোষ্ঠী আলকায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং এত বড় একটা কাজের সঙ্গে নিযুক্ত আর কোথায় কোথায় তারা ডেরা বেঁধেছে ভারতবর্ষে কোথায় ডেরা বেঁধেছে অন্য মানে আসামে যোগসূত্র পাওয়া যাচ্ছে আসামে পাঁচ বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করাই আমিরুদ্দিনকে গ্রেপ্তার আমিরুদ্দিনকে গ্রেপ্তারের পরে আবার জিজ্ঞাসাবাদে তার বন্ধুকে গ্রেপ্তার করা হলো হাওড়া সাকরাইল থেকে একের পর এক তথ্য ফাঁস হচ্ছে হাওড়ায় যে এত বড় একটা চক্র জড়িয়ে রয়েছে এখানেই বসবাস করতে এতদিন ধরে এদের চিন্তিত এসটিএফ এবং বিভিন্ন পুলিশের মাধ্যমে আরো খোঁজখবর চালানো হচ্ছে আর কি কি কাজ করতো তারা এই বিষয়টা দেখা হচ্ছে তবে চাকরির বার নাম করে বিভিন্ন ভাবে তারা যোগসাজ করে এই জঙ্গি গোষ্ঠীর যে একটা বড় সড় চক্র জড়িয়ে রয়েছে সেটাই বলা বাহুল্য এবং এসটিএফ একটা সতর্কভাবে তদন্ত করছে বলা যেতে পারে ধন্যবাদ জগন্নাথ কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে অন্যান্য খবরে যাবো একটু বিরতির পর সঙ্গে থাকুন।